যাত্রী অপেক্ষাগারের জমি জবরদখল, রাজ্য সরকারের মঞ্জুরিকৃত অর্থ ফেরত গেল সরকারি কোষাগারে। ঘটনাটি সোনাই বিধানসভা কেন্দ্রের সোনাবাড়িঘাট নিরাইয়ার গ্রাম ফেরিঘাট সংলগ্ন যাত্রী অপেক্ষাগারে। জানা গেছে, সোনাই বিধানসভা কেন্দ্রের বৃহত্তর বাঘপুর নিরাইগ্রাম অঞ্চলের মানুষের জন্য পূর্বতন জেলা পরিষদের বরাদ্দকৃত একমাত্র যাত্রী অপেক্ষাগারটির জমি জবরদখল হওয়ার ফলে নিদারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু মানুষকে। ভুক্তভোগী মানুষের অভিযোগ, প্রতিদিন হাজার দুয়েক যাত্রী এই ফেরি দিয়ে পারাপার করে, কিন্তু যাত্রী অপেক্ষাগারের জমি জবরদখল হয়ে যাওয়ায় তাদের বাধ্য হয়ে অন্যের দোকানের বারান্দায় চা স্টলে বসে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, যাতে করে শীঘ্রই জমি দখলমুক্ত করে তাদের অপেক্ষাগারটি তৈরি করে দেওয়া হয়। নিরগাম বাঘপুরে ধরো প্রায় 15-20 হাজার মানুষ ডেলি আর পার হওয়া হয় এখানে। বিগত 5-10 বছর থাকেন মানে একটা ওয়েটিং শেড বা রেস্টার দেওয়ার লাগেন। PWD রাস্তার কেনারও আবেদন করা হয়েছে ZPC MP আমরা প্রাক্তন ZPC স্যাংশন খসলা একটা মানে রেস্ট হাউস, কিন্তু জায়গা না পাওয়ায় এটা ঘুরিয়ে গেছে গা। কারণ এখানে যেখানে জায়গা আছে এখানে বিল্ডিং বানায় বা দোকান শেড এই সেই ওটার কারণে বেদখল হয়ে গেছে গা। আমরা আবেদন গভর্নমেন্টের কাছে ওটাও যে আমরা ওয়েটিং শেডটা দেওয়া হোক, এখানে জমিনটা বার করিয়া আর ওটাও বিশিষ্ট। আপনার নামটা মুস্তাফা জামান মজুমদার। আমার বাসায় বাঘপুর বাদরিফার বাসখান্দি। প্রতিদিন কিরকম লোক পার হয়ে আসে? 1500-2000 উপরে। আচ্ছা, এরা গাড়িতে উঠতে গেলে কোথায় খাড়া হয়? ওই তো রাস্তার দোকান, চার দোকান বা অন্য কাপড়ের দোকান, দোকানগুলো আছে ওই সামনে, এগুলোর মধ্যে দোকানের বারিন্দা। আমরা রাস্তার কিনারে উবাইল, কিন্তু জায়গা নাই। আমরা দোকানের সামনে বারিন্দা দাঁড়িয়ে মানুষ উবায়, কিন্তু আমরা সরকারের কাছে আগেও আমরা ZPC-র কাছে হয়েছিলাম, এটা কিন্তু ফার্স্ট দোকান জায়গা না পাওয়ার কারণে এটা হয় না। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি ওই তো এটা রেস্ট হাউসের জন্য আমরা দাবি করছি সরকারের কাছে। একটা ওয়েটিং শেড যেখানে খাড়া হয় আপনারা গাড়িতে উঠতে পারেন, সেটাই তো, সেটাই মেইন পয়েন্টের, ফেরিঘাটের পয়েন্টের।